কালু গ্রাম ছেড়ে চলে যাবে? এটা ভাবতেই প্যাংলার বুকের ভেতরটা কেমন করে ওঠে। কিছুক্ষণ চুপ করে থাকে প্যাংলা, তারপর জিজ্ঞেস করে, তুই আবার কবে ফিরবি? কালু বলে, যাই না রে। প্যাংলা চুপ করে থাকে। কালু প্যাংলাকে চুপ থাকতে দেখে বলে, শোন, কোচিংটা মন দিয়ে করিস, দুমাস বাদই তো পরীক্ষা। প্যাংলা মাথা নিচু করে থাকে, কোনো কথা বলে না। কালু বলে, কিরে কিছু বলবি না? প্যাংলা চুপ করেই থাকে। কালু বলে, তোকে মিস করবো ভাই, ফোন করবি তো? প্যাংলা কান্নায় ভেঙে পড়ে, জড়িয়ে ধরে কালুকে। বিকেলে শহরের উদ্দেশ্যে রওনা হয় কালু। তখন তার সঙ্গে প্যাংলা দেখা হয়নি, দুজনের মধ্যে তেমনই কথাবার্তা ছিল। দেখা করলে যদি মন আরও খারাপ হয়। প্যাংলা তাই বিকেলে স্কুল মাঠের বটতলায় যায়, ওখানেই তরুণ সংঘের ছেলেরা প্র্যাকটিস করে। হঠাৎ প্যাংলা দেখতে পেল নিতাই রাস্তায় দাঁড়িয়ে, থমকে দাঁড়িয়ে পড়ে প্যাংলা। নিতাইকে পাশ কাটিয়ে এগিয়ে চলে। নিতাই বলে, প্যাংলা দাঁড়া, কথা আছে। প্যাংলা বলে, আমার কোনো কথা নেই, তুই চুপচাপ বাড়ি চলে যা, নইলে কিন্তু হাত উঠে যাবে। নিতাই বলে, তার তোল হাত তোল, ক্ষতি নেই, কিন্তু তরুণ সংঘ আমাকে ছাড়া খেলবে এটা আমি মেনে নিতে পারবো না, আমি আমার ভুল শুধরে নিতে চাই। প্যাংলা বলে, শোন, বেঈমান বিশ্বাসঘাতকদের দলে কোনো জায়গা নেই। নিতাই বলে, ভাই আমি রোজ পস্তাচ্ছি, রোজ, আমাকে আরেকটা সুযোগ দে ভাই। প্যাংলা কয়েক সেকেন্ড চুপ করে থাকে, কিছু একটা ভাবে, তারপর বলে, ঠিক আছে, সবার সাথে কথা বলে দেখি, ওদের মতামতটাও তো নিতে হবে। এই কথা বলে প্যাংলা চলে যায়। নিতাই রাস্তাতেই দাঁড়িয়ে থাকে। স্কুল মাঠের বটতলায় পৌঁছে প্যাংলা দেখে প্লেয়াররা আসতে শুরু করেছে। বুচাইকে নিয়ে চিন্তা ছিল, কিন্তু সেও চলে এসছে। নিতাইকে শেষ পর্যন্ত দলে নেওয়া উচিত কিনা সেটা নিয়ে প্যাংলা দোটানায় রয়েছে। তবে কালুর অভাব যে দল বোধ করবে সেটা সে ভালোই জানে। কাল বিকেলেই ম্যাচ, তাই ম্যাচের স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করে প্যাংলার টিম। ঠিক হয়, এতদিন যে যেভাবে দায়িত্ব সামলে এসছে ঠিক সেইভাবেই সে দায়িত্ব সামলাবে। প্রশ্ন একটাই, কালুর জায়গাটা তাহলে কে সামলাবে? উপায় তো নেই, তাই কালুর দায়িত্ব চাপিয়ে দেওয়া হলো বুচাইয়ের ঘাড়ে। বাইক বিক্রি করার কথাটা বাড়িতে বলতে সাহস পায় না প্যাংলা। মা জিজ্ঞেস করাতে প্যাংলা জানায় যে বাইকটা বাজারে স্ট্যান্ড করে ও দোকানে ঢুকেছিল এবং সেই সময় বাইক চুরি হয়ে যায়, পুলিশ খোঁজ চালাচ্ছে। বাইকটা বিক্রি হয়ে যাওয়ার পর যাতায়াতে বেশ অসুবিধে হচ্ছে, আবার কাল থেকে কোচিংও শুরু হচ্ছে প্যাংলার, পুরনো সাইকেলটাই বের করতে হবে। বাড়ির চত্বরেই একটা ছোট্ট ঘর, এই ঘরে দোকানের বাতিল সব জিনিসপত্র রাখা হয়, নির্দিষ্ট সময় অন্তর তা আবার বিক্রিও করে দেওয়া হয়। উচ্চ মাধ্যমিক পড়ার সময় ফণীভূষণ প্যাংলাকে একটা সাইকেল কিনে দিয়েছিল। 5 বছর আগে বাইক আসায় সেই সাইকেলের ঠিকানা হয় ওই ছোট্ট ঘরটা। ঝাড়পোঁছে হিরো হন্ডার গ্ল্যামার বাড়তে থাকে, আর এই সাইকেল ওই ছোট্ট ঘরে পড়ে পড়ে গ্ল্যামার হারাতে থাকে। 5 বছর পর সেই সাইকেলটা বের করে প্যাংলা। ধুলোবালিতে সাইকেলের রং ফ্যাকাশে হয়ে গেছে, তবে এখনও শক্তপোক্তই আছে। সাইকেলের 2 চাকাতেই হাওয়া নেই। বিকেলে ম্যাচ, তার আগে সাইকেলের দোকানে সাইকেল রেখে আসে প্যাংলা। দোকানে ছেলেটিকে বলে সারাই হলেও নিয়ে যাবে। এদিকে দাদা ভাই সংঘের ছেলেদের মধ্যে চরম ব্যস্ততা, তাদের পাড়াতেই ম্যাচ, হায়ার করা 3টে প্লেয়ার ইতিমধ্যে এসে গেছে, বিশাল চেহারা, তাদের ক্লাবেই থাকার জায়গা করে দেওয়া হয়। হায়ার করা প্লেয়ারদের জন্য রান্নার ব্যবস্থা করা হয়েছে হারুদের বাড়ি। দুপুরের খাবারের পর একটু রেস্ট, তারপরেই ম্যাচ। সূর্যের ভীষণ তেজ, রোদ না পড়লে ম্যাচ শুরু করা যাবে না। দুপুরে এসে মহাদেব হালদার দেখা করেন হায়ার করা প্লেয়ারদের সঙ্গে। মহাদেব তাদের বলেন, শোনো, হারা বা জেতা আমার কাছে আজ গুরুত্বপূর্ণ নয়, বুঝলে? আমি আরও অনেক প্লেয়ারদের সম্পর্কে জানি যারা খুব ভালো খেলে, কিন্তু তোমাদের নিয়ে আসার কারণ একটাই, এবং নিশ্চয়ই বলে দিতে হবে না যে আমি কি চাই। গোফওয়ালা এক প্লেয়ার বলে, আপনি নিশ্চিন্তে থাকুন দাদা, আজ ওরা নিজের পায়ে হেঁটে বাড়ি ফিরতে পারবে না, বলে দিলাম। কালুকে ছাড়াই প্রথম কোনো ম্যাচ খেলবে প্যাংলা, একটু টেনশনই রয়েছে, কেমন একটা মনমরা ভাব, খেতেও ইচ্ছে করছে না। লাস্ট 2 দিনে প্যাংলার সঙ্গে যা ঘটেছে তার জন্য সে একেবারেই প্রস্তুত ছিল না। বাড়িতেও মা বাবার সাথে সেভাবে কথা বলছে না প্যাংলা। টুম্পাকে একবার ফোন করে, আজ রোববার, টুম্পার ছুটি, তবু টুম্পা আজ ম্যাচ দেখতে যাবে না। নিজের পাড়ায় হলে একরকম কথা ছিল, কিন্তু বেপাড়ায় ম্যাচ সে দেখতে যাবে না। প্যাংলা ফোনে টুম্পাকে বলে, খুব টেনশন হচ্ছে বুঝলে। টুম্পা বলে, সে তোমার টেনশন হোক, শুধু হেরে না ফিরলেই চলবে। প্যাংলার চাক দে ইন্ডিয়ার কথাটা মনে পড়ে, টুম্পাকে বলতে ইচ্ছে করে, মারকে আয়েঙ্গে লেকিন হারকে নেহি আয়েঙ্গে, কিন্তু বলতে পারে না। সেই কনফিডেন্স লাস্ট 2 দিনে প্যাংলা হারিয়ে ফেলেছে। বিকেল 4টে নাগাদ নিজেদের ক্লাব থেকে রওনা দেয় প্যাংলা অ্যান্ড কোম্পানি, পায়ে হেঁটেই যায় তারা। নিতাই সামনে এসে দাঁড়ায়, তারপর বলে, প্যাংলা ভাই, একটা সুযোগ চাই শুধু,
ভুল শোধরানোর একটা সুযোগ ভাই। সকলেই নিতাইকে দলে নেওয়ার পক্ষেই সওয়াল করে, প্যাংলার আপত্তি করল না। 4:10 দাদাভাই সংঘের মাঠে পৌঁছয় প্যাংলারা। এলাহি আয়োজন, ঠিক 4:30 খেলা শুরু হবে। 3 হায়ার করা প্লেয়ারকে দেখেই চটে যায় বুচাই। সেই প্যাংলাকে বলে, ম্যাচ খেলার দরকার নেই, বাড়ি চল। প্যাংলা বলে, কী রে, লড়াই করার আগেই ম্যাচ ছেড়ে দিবি? তরুণ সঙ্গ তো লড়াই করতে জানে। বুচাই বলে, আরে হায়ার তো আমরাও করতে পারতাম, একে তো চিটিংবাজি বলে। প্যাংলা বলে, করুক, ওরা চিটিংবাজি করুক, আমরা বরং কাবাডিটা খেলি, কি বল? কান কাটা গফুর হুইসেল দিতেই ম্যাচ শুরু হয়ে গেল। হায়ার করা এক প্লেয়ারই প্রথমে প্যাংলাদের কোর্টে আসে, কাবাডি কাবাডি উচ্চারণ করে এপাশ থেকে ওপাশ বিচরণ করে, ছোঁয়ার নামে সপাটে চড় কষায় নিতাইয়ের গালে, ঘুরে পড়ে যায় নিতাই, নিজের কোর্টে ফিরে যায় হায়ার করা প্লেয়ার। এইভাবে চড় কষা নয়, প্রবল আপত্তি জানায় প্যাংলা ও তার টিম, কিন্তু কান কাটা গফুর সেসব মানতে নারাজ। উল্টে সে বলে, আরে কাবাডিতে বডি কন্ট্যাক্ট হবে, এত ভয় পেলে চলবে? খেলো খেলো খেলো। প্যাংলা বিপক্ষের কোর্টে যায়, হায়ার করা প্লেয়ারদের সে কি দাপট। প্যাংলা কাবাডি কাবাডি উচ্চারণে এপাশ ওপাশ করে ঠিকই, কিন্তু বেশিক্ষণ পা জমাতে পারে না, কাউকে না ছুঁয়েই ফিরে আসতে বাধ্য হয় নিজের কোর্টে। আরও একজন হায়ার করা প্লেয়ার আসে প্যাংলাদের কোর্টে, তাকে পাকড়াও করতে যায় বুচাই। কোনোই চালায় হায়ার করা প্লেয়ার, বুচাইয়ে থুতনিতে লাগে। প্যাংলা বুঝতে পারে আসলে অন্য মতলব নিয়েই এই ম্যাচের আয়োজন করেছেন মহাদেব হালদার। প্যাংলা সকলকে ডেকে রাউন্ড হয়ে সে কথাই জানায়, ঝামেলায় না জড়ানোর পরামর্শ দেয় টিমকে, কিন্তু সাবধান হয়েও কেউ পার পেল না। একতরফাভাবে ফাউল করেই লম্বু তপনের টিম প্যাংলাদের মেরে চলল। আপাতত একাই কোর্টে আছে প্যাংলা, এবার বিপক্ষের কোর্টে যাওয়ার পালা তার। কাউকে ছুঁয়ে আসলে তবেই নিজের টিমের একজন ইন পাবে। প্যাংলা কাবাডি কাবাডি বলে বিপক্ষের কোর্টে যায়, 30 ধরে এদিক ওদিক করে, কিন্তু কাউকে ছুঁতে পারে না। শেষে হায়ার করা বিশাল আকার এক প্লেয়ার প্যাংলার পা ধরে হ্যাঁচকা টান মারে, প্যাংলার রোগা শরীর কোর্টে আছাড় খেয়ে পড়ে, তাকে ধরার নাম করে সকলেই ঝাঁপিয়ে পড়ে, একেবারে তলায় পড়ে যায় প্যাংলা। তারপর এক এক করে উঠে পড়তেই দেখা যায় ধুলোর মধ্যে প্যাংলা পড়ে আছে অচৈতন্য অবস্থায়।